আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজ আমি নতুন আর একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখি, বুঝতে পারতেছেন, আজ আমি আপনাদের সামনে লম্বা সেমাই, লাচ্ছা সেমাই, যেটাই বলেন না কেন, আমি আজ এই সেমাইটা রান্না করে দেখাবো। আমি জানি সবাই সেমাই রান্না করতে পারেন, তারপর আমি কীভাবে রান্না করব সেটাই দেখাবো। তো দেখি, বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছে। তো চলুন তাহলে দেখি আমি এটা কিভাবে রান্না করে নেব। তো প্রথমে এখানে আমি চুলায় চলে আসলাম একদম। তো চুলায় এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন। এই যে দেখুন, আমি এখানে 1 লিটার দুধটাকে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিলাম। আর চুলায় বসিয়ে এখন এটাকে আমি একটু জাল করে নিব। তো এটা আমার ডিপ ফ্রিজে ছিল, এটা আমার দুধটা, তো সেই জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি এখানে। আর এই দুধটাকে এখান থেকে একটু দুধ দিয়ে খুব ভালোভাবে একটু গলিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমি এটাকে মিশিয়ে নেব। আসলে গুঁড়া দুধটা দিয়েছি যেন এটা একটু ঘন হয় আর একটু মজাও হয়, তো সেই জন্য আমি এটা দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিব। আর এখানে আমি দিয়ে দিলাম চিনি। তো চিনিটা হচ্ছে যার যার স্বাদ মতো দিবেন। তো সেমাইতে কিন্তু একটু মিষ্টি বেশি হলেই ভালো লাগে। তো আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম পছন্দ করেন তো সেরকম বুঝি আপনারা চিনিটা দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন দিয়ে আমি খুব ভালোভাবে এই যে নেড়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা এমনিতে একটু পাতলা হয়ে যায়, তার জন্য আগে থেকে চিনিটা দিয়ে দিলে ভালো হয় যখন দুধটা বসিয়ে দিবেন। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। লবণটা দিলে একটু মিষ্টির যেই মিষ্টিটা একটু বাড়ে, আমরা সবাই জানি লবণটা দিলে কিন্তু খুব ভালো লাগে মিষ্টি খাবারে। তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলাম এলাচ দারচিনি, দিয়ে আমি এখানে খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। আর এই দিক দিয়ে দুধটা জাল হতে থাক। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এখানে আমি এই সেমাইটা নিয়েছি প্রিন্সের। এই যে প্রিন্সের এই সেমাইটা আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি কোন সেমাইটা রান্না করব, কারণ এখানে এই সেমাইগুলার কিন্তু অনেকগুলো ব্র্যান্ড আছে, যে যেটা ইচ্ছে সেটাই নিতে পারেন, দেখতে কিন্তু একই রকম। তো দেখতে পাচ্ছেন এই যে আমি এভাবে করে এটাকে জাল করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে জাল করতে হবে। এই যে আমার দুধটা কিন্তু বলক চলে এসেছে, আর আমি বলক আসার পরও এটাকে কিন্তু কিছুক্ষণ রান্না করবার। এখানে দিয়ে দিলাম কিছু এলাচ, তারপরে এখানে যে কিশমিস, তারপর বাদাম, এগুলো সবগুলাই আমি একসাথে করে নিয়ে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেও এলাচ দিয়েছি, তো পরে আরও কিছু এলাচ দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখুন, তো এই যে দেখুন খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছে। আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে, কারণ এখানে বাদামটা আর কিশমিশগুলো যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একটু আগে থেকে দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিব চুলার মধ্যে খুব ভালোভাবে মিডিয়াম আঁচে। এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন জাল করা হচ্ছে। আর এটা হচ্ছে আমি প্রায় 20 মিনিটের মতো জাল করেছিলাম। তো এখন এখানে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ওই প্যাকেটের হাফ প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম। আর সেমাইটা কিন্তু এখানে আমি খুব ভালোভাবে হাত দিয়ে ভেঙে ছোটো ছোটো করে নিয়েছিলাম, তা না হলে কিন্তু পরে অনেক লম্বা লম্বা থাকে, তো খেতে গেলে অসুবিধা হয়, সেই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন আমি একদম হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। আমার যতটুকু পছন্দ, আপনারা চাইলে কিন্তু আস্তেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে এটাকে আমি কিছুক্ষণ রান্না করবো। আর আমরা জানি এই সেমাইটা কিন্তু রান্না করতে গেলে সেমাইটা দেওয়ার পর কিছুক্ষণ রান্না করতে হয়, আর এটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এখন দেখতে পাচ্ছেন কিন্তু অনেকটা পাতলা, কিন্তু যখন এটা হয়ে যাবে আর হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এইভাবে করে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করবো, আর 10 মিনিটের মধ্যেই আমার সেমাইটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি সেমাইটা রান্না করে ফেলেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো যখন মিষ্টি খেতে খুব ইচ্ছে করবে তখন এরকম ঝটপটভাবে সেমাই রান্না করে খেয়ে ফেলতে পারেন। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আশা করি ভালোই লেগেছে।
তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে, দেখেই বুঝতে পারতে রান যখন নামিয়ে নেবে তখন কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এই যে দেখুন এখন আমি চুলাটা অফ করে দিব আর এটাকে ঠান্ডা করে খুব সুন্দর করে পরিবেশন করে নিয়ে আসব। তো এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা করে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়ে আসলাম, তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল, আশা করি আপনাদের ভালোই লেগেছে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। তো আমি জানি সবাই সেমাই রান্না করতে পারে, তারপরেও আমি যেভাবে রান্না করি সেটাই আজ শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।